তৈরি করে নেব মশালা কর্ন বা মশলা ভুট্টা রুটির সাথে তো নানা ধরনের তরকারি খেয়েই থাকেন এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখবেন এটা স্বাদ হয় অসাধারণ একদম রেস্টুরেন্টের মতো তো আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্না প্রথমেই ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ চারটে লবঙ্গ একটু সাদা জিরে কয়েকটা মরিচ আর একটু জৈত্রী দিয়ে দশ সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেড়ালে দিয়ে দেব কয়েকটা কাজু এখানে চার পাঁচটা ভাঙা কাজু নিয়েছি তারপরে দেব এই এক ইঞ্চি মতো আদা দশ বারোটা রসুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো একটু বড় বড় করেই কেটেছে কেন কি এটা পরে পেস্ট করে নেব তারপরে ধনেটা আমি প্রথমেই ফোড়নে দিতে ভুলে গেছি তো এখানে ওয়ান টি স্পুন ধনে দিলাম একটু সাইড করে নিয়ে তেলের মধ্যে দশ সেকেন্ড মতো ধনেটা ভেজে নিয়ে তারপরে সব মশলা একসাথে ভেজে নেবো পাঁচ মিনিট মতো তো রকম একটা রঙ এসে গেলে ঠান্ডা করে নেব আর তারপরে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব মিক্সিতে এদিকে একটা গোটা ভুটটা আমি ছুলে নিয়ে কুকারে সেদ্ধ বসিয়েছি দেখুন এই সাইজের একটা ভুটটা ছুলে নিয়েছি একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে আর এক কাপ জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো দশ মিনিটের জন্য লো ফ্লেমে ওই চার পাঁচটা সিটি পড়ার পরে ঠান্ডা হতে দেব তারপর কড়াতে থ্রি টেবিল স্পুন তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পেস্টটা যে মশলাটা একদম প্রথমে ভেজেছিলাম সেটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মশলাটা তেল ছাড়া হওয়া পর্যন্ত আঁচ বাড়িয়ে কমিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব তারপরে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন ফ্যাটানো টক দই এই সময় গ্যাসটা বন্ধ করে দেব টক দই দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে মানে আঁচটা কম থাকবে বেশি তাপে যদি টক দই দেওয়া হয় তাহলে সেটা ফেটে যায় দেখুন কত স্মুথ হয়েছে টক দই দেওয়ার পরেও ছানা কাটেনি এবারে হাফ স্পুন হলুদ হাফ টি স্পুন গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন চিনি দিয়ে আবারও মশলাটা পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এরকম তেল ছাড়া হয়ে আসলে দেখুন কড়াটা ছেড়ে এসছে তার মানে মশলাটা বেশ রেডি হয়ে গেছে তারপরে দিয়ে দেব মশলা ধোয়া জলটা একটু দিলাম আর সেদ্ধ করণগুলো সেদ্ধ ভুট্টাগুলো দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ হতে দেবো পনেরো মিনিটের জন্য ঢেকে দেব মাঝে মাঝে আমি দু তিনবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে কড়ার তলা লেগে না যায় দেখুন উপর দিয়ে বেশ তেলটা ছাড়া ছাড়া হয়ে এসছে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই রকম গ্রেভিতেও না দিতে পারেন আমি আর একটু শুকনো করব খুব বেশি শুকনো করব না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি শুকিয়ে যাবে তরকারিটা তো এই কর্নের রেসিপিটা কিন্তু ভুট্টার রেসিপিটা রুটি বা রুমালি রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার